ফ্রেন্ডস ওয়েলকাম টু বাডি ফর ডাব্লু তো আজকের ক্লাসে আমরা আলোচনা করছি অ্যাডজেকটিভস এবং এটা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভস চ্যাপ্টারের উপরে সেকেন্ড ক্লাস ঠিক আছে তো শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি বর্তমানে আমি ডাব্লু বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছি আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে এসপি বক্সির বইটা ধরে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গ্রামার শেখাচ্ছি আর তোমাদের যদি কোনো ডাউট থাকে ক্লাস রিগার্ডিং বা আদার্স কোনো কিছু তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে আশ করতে পারো আমি ঠিক সময় করে তোমাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা শুরু করছি আচ্ছা আমাদের প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে আমাদের অ্যাডজেক্টিভসের যে ইন্ট্রোডাক্টরি পার্টটা সেটা হয়ে গেছিলো এবং বেশ কিছু যে প্রাথমিক নিয়মগুলো সেগুলো আমরা আলোচনা করে নিয়েছিলাম ঠিক আছে তো আজকে ক্লাসে আমরা আলোচনা করছি তারপরে যেসব ইম্পর্টেন্ট নিয়মগুলো রয়েছে অ্যাডজেক্টিভ রিলেটেড সেইগুলোকে তো সেই নিয়মের ভেতরে আমাদের প্রথম যে নিয়মটা আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাজ অ্যাজ এবং সো অ্যাজ মানে একটা সেন্টেন্সের ভেতরে কখন আমরা অ্যাজ অ্যাজ এর ব্যবহার করবো এবং কখন আমরা সো অ্যাজ এর ব্যবহার করব ঠিক আছে এবং এই জিনিসগুলোর ব্যবহার আমরা তখনই করতে পারবো যখন কোনো আমরা একটা সেন্টেন্সের ভেতরে কম্প্যারিজেন জিনিসটাকে দেখ একটা সেন্টেন্সের ভেতরে যখন আমরা দুটো জিনিসের মধ্যে একটা তুলনা দেখানোর চেষ্টা করব তখন আমাদেরকে এই জিনিসগুলোকে ব্যবহার করতে হয় যেমন আমরা ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করে থাকি ঠিক আছে তো এখানেও আমরা এক প্রকারে সেই ডিগ্রি চেঞ্জটাই করার চেষ্টা করছি তো অ্যাজ এজ এবং শো অ্যাজ এইগুলো আমরা আলোচনা করছি বা এইগুলো আমরা ব্যবহার করছি পজিটিভ ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে ঠিক আছে তো প্রথম উদাহরণটা কি বলছে দেখো যেমন হি ইজ অ্যাজ গুড এজ হিজ ব্রাদার বলছে সে তার ভাইয়ের মতনই ভালো ঠিক আছে তো এখানে আমাদের অ্যাডজেকটিভ কোনটা সেটা হচ্ছে গুড আর অ্যাডজেক্টিভেরই তো আমাদের ডিগ্রি চেঞ্জ হয় তো এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি ঠিক আছে তো এখানে যে জিনিসটা দেখা সেটা হচ্ছে দুজনের মধ্যে তুলনা হচ্ছিল একটা হচ্ছে হি মানে সে আর হিজ ব্রাদার তার ভাইয়ের মধ্যে ঠিক আছে তো এখানে যেটা লক্ষ্য করার ব্যাপার সেটা হচ্ছে দেখো দুজনের মধ্যে তুলনা করা হচ্ছিল ঠিকই কিন্তু এদের মধ্যে কেউই কিন্তু একে অপরের থেকে উঁচু বা নিচু নয় মানে কোয়ালিটি দিক থেকে কেউই কিন্তু একে অপরের থেকে ছোট বা বড় নয় ঠিক আছে তারা দুজনেই একই লেভেলের হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার সে তার ভাইয়ের মতনই ইকুয়ালি গুড ঠিক আছে সেই জন্য আমরা পজিটিভ ডিগ্রিতে কী করছি অ্যাজ এবং অ্যাজ এইটার মাধ্যমে কি করছে দুজনকে একটা একই লেভেলে রাখার চেষ্টা করছে ঠিক আছে এইটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি আচ্ছা দ্বিতীয় সেন্টেন্স বলছে কি কি র্যান অ্যাজ ফার্স্ট অ্যাজ কুড বলছে সে ততটাই জোরে দৌড়লো যতটা তার দৌড়ানোর ক্ষমতা ছিল ঠিক আছে তো এখানেও দেখো অ্যাজ ফার্স্ট অ্যাজ হিকুড এখানেও আমাদের ওই অ্যাজ এবং অ্যাজ দিয়ে আমরা এই যে সেন্টেন্সের ফর্ম্যাটটা বা মিনিংটা সেটাকে আমরা পজিটিভ ডিগ্রির ভেতরেই রাখার চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা এখানে দেখো যেটা একটা জিনিস লক্ষ্য করা সেটা হচ্ছিল কি প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স এই দুটো কিন্তু আমাদের পজিটিভ সেন্স মানে হ্যাঁ বাচর সেন্সে রয়েছে ঠিক আছে কোনো এখানে না এই সেন্সটা নেই দ্বিতীয় সেন্টেন্সটা দেখো এখানে বলছে কি হি ইজ নট শো অথবা এজ এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো হি ইজ নট শো অথবা এজ গুড অ্যাজ আই বলছে সে আমার মতন অতটা ভালো নয় ঠিক আছে কোয়ালিটি কোনটা সেটা হচ্ছে গুড এইটা এটা ছিল আমাদের কোয়ালিটি আর তুলনা হচ্ছে কার মধ্যে সেটা একটা হচ্ছে হি এবং একটা হচ্ছে আই মানে আমি ঠিক আছে এই দুজনের মধ্যে তুলনা হচ্ছিলো কোয়ালিটি ছিল গুড আর যেহেতু আমাদের সেন্টেন্সটা নেগেটিভ তাহলে এইখানে কি হয় নেগেটিভ সেন্টেন্সে আমাদের যখন পজিটিভ ডিগ্রিতে কম্পারিজন করা হয় তখন আমাদেরকে অ্যাজের বদলে সো এর ব্যবহার করাটা দরকার ঠিক আছে তাহলে আমরা এখান থেকে নেব শো ইজ নট শো গুড এজ আই আমরা নর্মালি জানি যে অ্যাজ এবং অ্যাজ এই দুটোর ব্যবহার করে আমাদের পজিটিভ ডিগ্রিতে কম্পারিজন করা হয় কিন্তু যখন আমাদের সেন্টেন্সের ভেতরে নট এই জিনিসটা থাকবে নেগেটিভ সেন্টেন্স যখন হবে তখন আমাদেরকে অ্যাজ অ্যাজ না করে শো অ্যাজ করাটা দরকার ঠিক আছে তার মানে এই নয় যে তুমি এখানে অ্যাজ অ্যাজ করলে এটা ভুল হয়ে যাবে কিন্তু ফরম্যাট অনুযায়ী মানে রুলস অনুযায়ী আমাদেরকে এখানে শো ইউজ করাটা মানে বেশি প্রেফারেবল ঠিক আছে তো এখান থেকে তুমি যদি অপশানে এই দুটোই দেওয়া থাকে তাহলে তুমি শোটাকে নেবে অ্যাজটাকে কেটে দেবে আর এমনিতে যদি তোমার অ্যাজ অ্যাজ থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটা নর্মালি ভুল না সেটাও ঠিক কিন্তু যদি দুটোর মধ্যে একটাকে চয়েস করতে বলে তাহলে তুমি শোটাকে নেবে ঠিক আছে এই অবধি হলো এরপরে বলছে কি কম্পারেটিভ ডিগ্রি ক্যান বি ডান উইথ অর উইদাউট দ্যান আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে মানে দুজনের মধ্যে যখন আমরা তুলনা করছি সেই ক্ষেত্রে কি হচ্ছে মানে যখন আমরা দেখানোর চেষ্টা করছি যে একজন অপরজনের থেকে ভালো বা খারাপ এই জিনিসটা সেই ক্ষেত্রে কি হচ্ছে না আমরা দেন এই জিনিসটার মাধ্যমে দুজনের মধ্যে তুলনা করার চেষ্টা করি ঠিক আছে কিন্তু এখানে আমরা বলতে চাইছি কি যে কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করব ঠিকই কিন্তু সেখানে আমরা দ্যান ইউজ করতেও পারি অথবা নাও ইউজ করতে পারি কিন্তু সেই ডিগ্রি চেঞ্জের ব্যাপারটা বা তুলনা করার ব্যাপারটা কিন্তু এখানে আমরা করবো ঠিক আছে যেমন উদাহরণ বলছে কি হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার বলছে সে তুলনা করা হচ্ছে কার মধ্যে হি আর হিজ ব্রাদার ঠিক আছে সে আর তার ভাইয়ের মধ্যে তুলনা হচ্ছিল এখানে বলছিল কি যে হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার মানে সে তার ভাইয়ের থেকে ভালো ঠিক আছে তো এখানে বেটার এটা হচ্ছে আমাদের গুড যেটা অ্যাডজেক্টিভটা ছিল তার হচ্ছে এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি ঠিক আছে গুড বেটার বেস্ট এইভাবে হয় গুড হচ্ছে আমাদের পজিটিভ আর বেটার হচ্ছে কম্পারেটিভ আর বেস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে তো এখানে আমাদের যেহেতু কম্পারেটিভ ডিগ্রি সেই জন্য আমরা ইউজ করছি বেটার এবার তুলনা করা হচ্ছিলো হি আর হিজ ব্রাদারের মধ্যে আচ্ছা এবার সে যে তার ভাইয়ের থেকে ভালো বেশি ভালো আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে তো সেই বেশি ভালো এই জিনিসটা বোঝানোর জন্য আমাদেরকে এখানে এই দেন এই প্রিপোজিশনটা ইউজ করতে হয়েছে ঠিক আছে তো এখানে আমরা দেখলাম কি দ্যানের ইউজ করে কীভাবে আমরা একজনের থেকে আরেকজনকে বেটার দেখানোর চেষ্টা করছি কিন্তু পরের সেন্টেন্সে বলছে কি টুডে আই এম ফিলিং বেটার এখানে কিন্তু আর কোনো দেন এই জিনিসটা নেই ঠিক আছে কিন্তু এখানে মিনিংটা হচ্ছে কীরকম যে আজকে আমি বেটার ফিল করছি আজকে যখন আমি বেটার ফিল করছি তার মানে কি কোনো একটা পার্টিকুলার দিনে আমি খারাপ ফিল করছিলাম সেই দিনটা থেকে আজকে আমি বেটার ফিল করছি এই জিনিসটা তো এখানে ক্লিয়ার করতে চাইছে কিন্তু এখানে সেই এক্সট্রা পার্টটা আমাদের দেওয়া নেই মানে দেন সময় যে বাকি জিনিসগুলো ছিল সেটা আমাদের দেয়া নেই দেয়া না থাকলেও আমাদের এখানে সেন্সটা ক্লিয়ার হয়ে গেছে সেই জন্য আমরা বলছি যে দেন ইউজ না করেও আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি ঠিক আছে বা কম্পারেটিভ ডিগ্রি সেই সেন্সটাকে আমরা আনতে পারি যেটা এখানে এই দ্বিতীয় সেন্টেন্সের মাধ্যমে আমরা নিয়ে আসছি টুডে আই এম ফিলিং বেটার ব্যাস এখানে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তবে এখানেও আমাদের বেটারের মাধ্যমে কিন্তু সেই কম্পারেটিভ ডিগ্রি যে চেঞ্জটা সেটা আমরা নিয়ে এসেছি ঠিক আছে আচ্ছা এরপরে বলছে কি ইন কেস অফ চয়েস মানে যখন আমরা কোনো সেন্টেন্সের ভেতরে চয়েস করতে হবে এরকম কোনো সেন্স পাচ্ছি সেই ক্ষেত্রে কি হবে ডি প্লাস কম্পারেটিভ প্লাস অফ এইটা হচ্ছে আমাদের তখন ফরম্যাট হবে সেন্টেন্সের আর কি ঠিক আছে প্রথমে হবে দি তারপর হবে কম্পারেটিভ ডিগ্রি তারপর হবে কি না অফ ঠিক আছে এই ফরম্যাটটা থাকবে আর এই ক্ষেত্রে কি হবে দুজনের মধ্যে কোনো একজনকে চয়েস করার কথা বলা হবে ঠিক আছে তাহলে কী হবে দেখো সেই ক্ষেত্রে আমরা চয়েস করবো আর কি ঠিক আছে তো এই ফরম্যাট দিয়ে আমরা চয়েস করব তো সেই জিনিসের ফরম্যাট বা উদাহরণ দেখো কীরকম হচ্ছে সি ইজ দি বেটার অথবা বেস্ট অফ দি টু সিস্টার এখানে বলতে চাইছে কি যে সে এই যে টু সিস্টাররা ছিল মানে এই দুজন বোনের মধ্যে সে হচ্ছে বেশি ভালো ঠিক আছে এই জিনিসটা এখানে বলছে তো এখানে আমাদেরকে দুজনের মধ্যে যে এই মেয়েটাই ভালো সব থেকে বা এই দুজনের মধ্যে এই মেয়েটা যে ভালো এই জিনিসটাকে আমরা একটা চয়েসের মতন দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে একজনকে চয়েস করতে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা ওই যে কম্পারেটিভ যে জিনিসটা সেই জিনিসটাকে আমরা কি ফর্ম্যাটে করছি দেখো এখানে আমাদের বলা ছিল হবে দিই সেই দিটা আমরা এখানে পেয়ে গেছি আচ্ছা কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছিল তাহলে আমাদের বেটার পাচ্ছি গুডে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আমাদের বেটার আর তারপরে বলেছিল কি অফ চয়েস করার জন্য দুজনের মধ্যে সেটা আমাদের আসছে যে অফ দি টু সিস্টার সেইটা তাহলে এই যেখানে বেস্ট এই জিনিসটা আসছে তাহলে এই জায়গাটার আমাদের এখানে কোনো দরকার নেই তাহলে এটা আমাদের বাদ দিতে হবে তাহলে সেন্টেন্সটা হচ্ছে কি সি ইজ দি বেটার অফ দি টু সিস্টার যদি এখানে সিস্টার হতো না এখানে হতো সিস্টার্স ঠিক আছে সে এই দুজন বোনের মধ্যে ভালো ঠিক আছে মানে দুজন বোনের মধ্যে এ হচ্ছে সব সবথেকে ভালো এই বলতে চাইছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় সেন্টেন্সে বলছে কি সি ইজ দি মোর কেয়ারফুল টু গার্লস সে হচ্ছে এই যে দুজন মেয়ে রয়েছে তাদের মধ্যে বেশি কেয়ারফুল ঠিক আছে তাহলে এখানেও দেখো দুজন মেয়ে রয়েছে আর আমাদেরকে কি করতে হচ্ছে একজনকে চয়েস করতে হচ্ছে তো চয়েস করার ক্ষেত্রে আমাদের যে ফরম্যাটটা ছিল সেটা কি না দি প্লাস এবার কেয়ারফুল থেকে তো আর কেয়ারফুল আর কেয়ারফুল এস এইভাবে তো হয় না এখানে হয় কি মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল এইভাবে হবে ঠিক আছে সেই জন্য আমরা আনছি কি কম্পারেটিভ ডিগ্রিটা সেটা হচ্ছে মোর কেয়ারফুল আর অফ চয়েস করার জন্য ঠিক আছে তাহলে এই নিয়মটাতে আমরা দেখলাম কি যে দুজনের মধ্যে যদি আমরা কোনো চয়েস করার সেন্স দেখতে পাই আর সেটা আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রিতে আনতে হবে তখন ফর্ম্যাটটা হবে এইভাবে যে ডি প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ এখানে একটা জিনিস একটুখানি বোঝার ব্যাপার সেটা হচ্ছে দি এর ব্যাপারটা কারণ কারণ দি আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি ঠিক আছে কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের দিয়ে ইউজ হয় না আমাদের হয় কম্পারেটিভ ডিগ্রিতে জ্ঞানের ব্যবহার ঠিক আছে কিন্তু এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দিয়ের ব্যবহার করছি এবং দুজনের মধ্যে চয়েস করার ক্ষেত্রেই এটা আমরা ব্যবহার করব সেই জন্য এই নিয়মটা আলাদা করে এখানে পড়ে নিচ্ছি কারণ এটা প্রশ্ন যখন আলাদাভাবে আসবে তখন তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে যে দি থাকলে আমরা তো জানি যে সুপারলেটিভ ডিগ্রি হয় কিন্তু এখানে দিও রয়েছে প্লাস কম্পারেটিভ সেন্সটা নিয়ে আসছে তাহলে কোন জিনিসটা আমরা নেবো এই জন্য আমরা এটা আলাদাভাবে পড়লাম নিয়মটা যে দি বেটার এই ফর্ম্যাটটা আমাদের ফলো করবে নাকি দি বেস্ট ঠিক আছে নর্মালি আমরা জানি যে বেস্ট হচ্ছে সুপারলেটিভ তাহলে তার আগে আমাদের দিয়ে আসা উচিত ছিল তখন সেই ক্ষেত্রে তুমি ভুল করে হয়তো এইটা নিয়ে নিতে কিন্তু এই নিয়মের অনুযায়ী আমাদের এইটা হবে না এখানে এটা হতো তি বেটার ঠিক আছে আচ্ছা তাহলে এই নিয়মটা আমাদের একটুখানি ইম্পর্টেন্ট প্লাস একটুখানি ব্যতিক্রমী তো এটা খেয়াল করবে ভালো করে এর পরের নিয়ম বলছে কি ওয়ান পার্সেন মানে একজন মানুষের টু কোয়ালিটি ঠিক আছে একজন মানুষের যখন দুটো কোয়ালিটি থাকে ইন কেস অফ কম্পারিজন এবার ইন কেস অফ কম্পারিজন বলতে কী বলতে চাইছি না একজন মানুষেরই দুটো গুণ সেই দুটো গুণের মধ্যে যখন তুলনা করছি তখন আমরা করব কি না ইন কেস অফ কম্পারিজন ফরম্যাটটা তখন কি হচ্ছে না মোর প্লাস পজিটিভ ডিগ্রি এবার এখানে বলি আমরা জানি যে কম্পারিজন যখন হচ্ছে এবং দুটো জিনিসের মধ্যে যখন তুলনা করা হচ্ছে যে একটা থেকে একটা ভালো তখন আমাদের কম্পারেটিভ ডিগ্রি তো হয় কিন্তু এখানে আমরা ইউজ করছি কি না পজিটিভ ডিগ্রি ঠিক আছে যাই হোক দেখো উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে কি বলছি প্রথম উদাহরণ বলছে কি হি ইজ ওয়াইজার অথবা মোর ওয়াইজ দ্যান ইন্টেলিজেন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাদেরকে নিতে হবে যে ওয়াইজার নাকি মোর ওয়াইজ আমাদের ফর্ম্যাটে কি বলেছিল যে মোর থাকবে মোর এখানে রয়েছে প্লাস পজিটিভ ডিগ্রি তাহলে পজিটিভ ডিগ্রি তোমার ওয়াইজার নাকি ওয়াইজ অবভিয়াসলি আমাদের ওয়াইজ পজিটিভ ডিগ্রি তাহলে আমাদের এটাই ফর্ম্যাটটা ফলো করবে এইটা আমাদের হবে না যদি আমাদের সেন্টেন্সের মিনিংটা এরকম বলছিল যে হি ইজ যদি আমি মোর ওয়াইজও নিই ঠিক আছে মোর ওয়াইজ নিয়েই চলছি যে হি ইজ মোর ওয়াইজ দ্যান ইন্টেলিজেন্ট মানে দেখো এখানে কম্প্যারিজন কীভাবে হিয়ের সাথে কিন্তু এখানে আলদার্স কারোর তুলনা হচ্ছে না এখানে তুলনা হচ্ছিল হিয়ের যে দুটো কোয়ালিটি একটা হচ্ছে সে মোর ওয়াইজ মানে খুবই বিচক্ষণ মানে বা বেশি বিচক্ষণ এটা বলতে পারো এবং দেন ইন্টেলিজেন্ট মানে যতটা সে বুদ্ধিমান তার থেকেও সে বেশি কি না ওয়াইজ মানে জ্ঞানী ঠিক আছে দুটো এখানে আলাদা আলাদা কোয়ালিটির কথা বলছে একটা হচ্ছে ওয়াইজ একটা হচ্ছে ইন্টেলিজেন্ট দুটো কোয়ালিটি এইটা একটা এইটা একটা ঠিক আছে দুটো কোয়ালিটি তো ততটা সে ইন্টেলিজেন্ট তার থেকে সে বেশি ওয়াইজ এই জিনিসটা এখানে বলতে চাইছিল সেই জন্য আমরা ফলো করছি কিভাবে না মোর প্লাস আমাদের যেটা এখানে পজিটিভ ডিগ্রি সেইটাকে আমরা দিলাম ঠিক আছে আচ্ছা এর পরে যে সেন্টেন্স সেটা বলছে কি হি ওয়াজ টল আর অথবা মোর টল দ্যান হ্যান্ডসাম এখানে আরও একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে যেটা হচ্ছে কি না যেহেতু আমরা কম্পারিজন করছি আর কম্পারেটিভ ডিগ্রি তাহলে অবিয়াসলি এখানে আমাদের দ্যান আসবে দেন এসেওছে আচ্ছা তো এই সেন্টেন্সের মিনিংটা বলছিল কি যে হি ওয়াজ টলার অথবা মোর ট্যাল দেন হ্যান্ডসাম বলছে যে সে হ্যান্ডসাম্প যতটা তার থেকেও তার একটা কোয়ালিটি বেশি আছে সেটা কি না টলার বেশি ঠিক আছে মানে সে লম্বা বেশি হ্যান্ডসাম সে ঠিকই কিন্তু তার আরেকটা যেটা কোয়ালিটি এই জিনিসটাকেও ছাপিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি না সে একটুখানি বেশি লম্বা ঠিক আছে এর দুটো কোয়ালিটি একটা হচ্ছে সে টলার আরেকটা হচ্ছে সে হ্যান্ডসাম ঠিক আছে এই দুটো কোয়ালিটি তাহলে এখানে আমাদের যেটা ফর্ম্যাট ফলো করানো ছিল সেটা কি না মোর প্লাস পজিটিভ ডিগ্রি টল এটা পজিটিভ ডিগ্রি ঠিক আছে তাহলে এটা আমাদের ফলো করবে এটা ফলো করবে এটা আমাদের বাদ যাবে ঠিক আছে তাহলে হি ওয়াজ মোর টল দ্যান হ্যান্ডসাম তাহলে এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট নিয়ম এটাও তোমরা তাহলে ভালো করে একটুখানি খেয়াল করবে এখানে আমরা ডিসকাস কি করলাম যে একজন মানুষের বা একজন মানুষ ছাড়া অন্য কেউ কিছু হতে পারে ঠিক আছে যে কোনো একটা সাবজেক্টে যদি আমাদের দুটো কোয়ালিটি বা দুটো গুণের তুলনা করতে হয় ফর্ম্যাটটাকে ফলো করাতে হতো যেখানে যেখানে এরকম আসতো যে মোর প্লাস পজিটিভ ডিগ্রি এই ফর্ম্যাটটা আমাদের আনতে হতো ঠিক আছে আচ্ছা এর পরের নিয়ম বলছে কি টু চুজ ফ্রম অল এতক্ষণ আমরা দেখছিলাম যে একজন মানুষের দুটো কোয়ালিটি বা দুজন মানুষের মধ্যে তুলনা হচ্ছে বা যাই হোক না কেন কিন্তু এখানে এবার আমরা দেখছি কি যে সবাইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে ঠিক আছে একজন মানুষকে বা একজন কোনো একটা জিনিসকে সবাইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে তখন আমরা করছি কি না এই ফর্ম্যাটটা বা এই উদাহরণটা যেমন

তাহলে এখানে আমরা দেখলাম যে সে হচ্ছে এই তিনজনের মধ্যে সব থেকে ভালো আচ্ছা এরপর আমাদের যে নিয়মটা এখানে যদিও নিয়মের সাথে বেশ কিছু শব্দের কথা বলা আছে তো সেই শব্দগুলো রিলেটেড আমাদের যে নিয়মটা সেটা আমাদেরকে এখানে দেখতে হবে তো শব্দগুলো প্রথমে বলে নিই শব্দগুলো হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র সিনিয়র জুনিয়র প্রায়র অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ঠিক আছে তো এই শব্দগুলো রিলেটেড আমাদের যে নিয়মটা সেটা বলছে কি না আফটার দিস ওয়ার্ডস উই ইউজ টু টু হচ্ছে একটা আমাদের প্রিপোজিশন ঠিক আছে বলতে চাইছে যে এই শব্দগুলোর পরে আমাদেরকে একটা ইউজ করতে হয় যেটা হচ্ছে আমাদের টু আচ্ছা আমাদের প্রথম উদাহরণটা বলছে কি হি ইজ সিনিয়র অথবা টু মি এখানে এই এবং টু এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদেরকে নিতে হবে কম্পারিজন করার জন্য আর কম্পারিসন কার মধ্যে হচ্ছে একটা হচ্ছে হি এবং একটা হচ্ছে মি ঠিক আছে সে আমার থেকে সিনিয়র এই জিনিসটাকে বলতে চাইছে ঠিক আছে তাহলে আমরা এটা জানি যে কম্পারিজন করার জন্য আমাদেরকে দেন এই প্রিপোজিশানটাকে আনতে হয় ন্যাচারালি ঠিক আছে কম্পারিজন করার জন্য দেন এই প্রিপোজিশানটা আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করে ঠিকই কিন্তু এই ক্ষেত্রে আমরা নিয়মে দেখলাম কি যে যদি এই শব্দগুলো সেন্টেন্সে থাকে তাহলে আমাদেরকে করতে হয় কি যে এখানে দেন ইউজ না করে আমাদেরকে টু এর ইউজ করতে হবে ঠিক আছে তাহলে এখানে হবে আমাদের হি ইজ সিনিয়র টু মি দেন এখানে ইউজ হবে না এরপরে বলছে কি হি ইজ অ্যান্টেরিয়র টু দ্যাট এখানে এই অ্যান্টেরিয়র শব্দটার মানেটা একটুখানি দেখে রাখবে অ্যান্টেরিয়র শব্দটার মানে হচ্ছে যে অগ্রবর্তী ঠিক আছে বা আগে রয়েছে এরকম ঠিক আছে তো এখানে বলতে চাইছে কি যে হি ইজ অ্যান্টেরিয়র টু দ্যাট সে হচ্ছে এই জিনিসটার আগে বা এই জিনিসটার অগ্রদূত বা আগে এসেছে এরকম বলতে পারো ঠিক আছে তাহলে এখানে আমাদের কম্প্যারিজন হচ্ছিলো হি এবং দ্যাট এই দুটো জিনিসের মধ্যে আর এখানে দেখো আমাদের দ্যান জিনিসটাকে আনা হয়নি দ্যান এখানে এনেছিলাম চয়েস করানোর জন্য যে এইটার এইটার মধ্যে কোনটা হতো তো এখানে আমাদের আর সেই জিনিসটা নেই এখানে ডাইরেক্টলি আমরা টুটাকে ইউজ করেছি যে হি ইজ অ্যান্টেরিয় টু দ্যাট ঠিক আছে তাহলে এখানে আমরা দেখলাম যে এই শব্দগুলো যেখানে থাকবে সেইখানে সেন্টেন্সে কম্প্যারিজন করার জন্য আমাদেরকে দেন ইউজ না করে আমাদেরকে টু এই প্রিপোজিশানটা ইউজ করতে হবে আর এই পার্টিকুলার নিয়মটা থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আসে আচ্ছা এর পরের নিয়ম বলছে কি এখানেও আবার কতগুলো শব্দের কথা আমরা আলোচনা করছি তারপর এই শব্দগুলো রিলেটেড যে নিয়মটা সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে বলছে কি আর এই শব্দগুলোকে তোমরা তোমাদের খাতায় যেমন নোট করতে সেইভাবে খাতায় নোট করে রাখবে যাই হোক তো প্রথমে দেখো বলছে ইন্টেরিয়র এক্সটেরিয়র আলটেরিয়র মেজর মাইনর এম টি এক্সেলেন্ট সার্কুলার এক্সট্রিম চিফ কমপ্লিট পারফেক্ট ফাইনাল লাস্ট ইউনিক ইউনিভার্সাল রাউন্ড স্কোয়ার ট্রায়াঙ্গুলার এক্সটার্নাল এভারলাস্টিং আইডিয়াল অ্যাবসলিউট ইম্পসিবল আর সুপ্রিম এই শব্দগুলোকে তোমরা তোমাদের খাতায় নোট করলে এবার নিয়ম যেটা সেটা বলছে কি যে আফটার দিস ওয়ার্ডস উই ডোন্ট ইউজ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি এখানে বলছে কি যে এই শব্দগুলোর পরে আমরা কম্পারেটিভেরও ইউজ করব না এবং সুপারলেটিভেরও ইউজ করব না ঠিক আছে তাহলে ইউজ কী করবো এখানে আমাদেরকে ইউজ করতে হবে পজিটিভ ডিগ্রি যে সেন্সটা মানে আমাদের অ্যাডজেক্টিভের যে প্রাথমিক মানে প্রথম যে ফর্ম্যাটটা হয় মানে পজিটিভ ফর্ম্যাটটা সেইটা আমাদেরকে ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা তো উদাহরণ দেখো কি বলছে বলছে দিস ইজ মোর ইনফিরিয়র টু দ্যাট বলছে যে এই জিনিসটা ইনফিরিয়র মানে হচ্ছে একটুখানি নগণ্য মানে কোয়ালিটির দিক থেকে একটা জিনিসের থেকে একটুখানি কমজোরি ঠিক আছে হি ইজ মোর ইনফিরিয়র টু দ্যাট বা দিস ইজ মোর ইনফিরিয়র টু দ্যাট এই জিনিসটা হচ্ছে ওই জিনিসটার থেকে একটুখানি কম মানের বা নগণ্য একটুখানি ঠিক আছে তাহলে এখানে কম্প্যারিজান হচ্ছিল দিস আর দ্যাট মধ্যে ঠিক আছে আর এখানে আমাদেরকে কোন জিনিসটা চেক করতে বলেছিল সেটা হচ্ছে যে যদি এই ইনফিরিয়র শব্দটা আসে তাহলে এখানে আমাদেরকে কী করতে হতো এখানে আমাদের নিয়মে বলেছিল কি যদি এই শব্দটা আমাদের সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটাকে আমাদেরকে কম্পারেটিভ বানাতে গেলেও হবে না সুপারলেটিভ বানাতে গেলেও হবে না ঠিক আছে তো সুপারলেটিভের ফরম্যাটতে এখানে আমাদের ফলো করেনি একটা জিনিস ফলো করানোর চেষ্টা করছে সেটা হচ্ছে মো মোর দিয়ে আমাদেরকে এটা কম্পারেটিভ ডিগ্রিতে ফলো করানোর চেষ্টা করছে তো যেহেতু এটা আমাদের হবে না যেহেতু এই সেন্টেন্সে আমাদের এই ইনফিরিয়র শব্দটা রয়েছে তাহলে আমাদের মোর এই শব্দটাকে বাদ দিতে হবে কারণ এটা আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে এই জিনিসটা এই জিনিসটার থেকে একটুখানি ইনফিরিয়ার ঠিক আছে যদিও এখানে আমাদের কম্প্যারিজেন হচ্ছে কিন্তু এখানে আমাদের মোর ইউজ করা যাবে না মোর ইউজ করলে এটা আমাদের কম্পারেটিভের দিকে নিয়ে চলে যাচ্ছিল তাহলে এটা নর্মালি হবে দিস ইজ ইনফিরিয়র টু দ্যাট ঠিক আছে জাস্ট নর্মালি এইভাবে এটা কম্প্যারিজন করতে হবে আচ্ছা এরপরে বলছে কি গুড ডিডস আর মোর এভার লাস্টিং বলছে যে ভালো কর্মগুলো হয় সেগুলো কি হয় না মোর এভার লাস্টিং হয় বা দীর্ঘদিন স্থায়ী হয় ঠিক আছে বা ভালো কাজের যে ফলটা সেটাও দীর্ঘস্থায়ী হয় এটা বলতে পারো তো এখানেও আমাদের সেম প্রবলেম আছে সেটা হচ্ছে কি যে যেহেতু আমাদের কম্পারেটিভের এর আমাদেরকে ফলো করানো যাবে না তো এখানে যেটা এই মোড দিচ্ছে এই মোড় শব্দটা আমাদেরকে কম্পারেটিভ সেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাহলে এই মোডটাকেও এখান থেকে বাদ দিতে হবে তাহলে সেন্টেন্সটা হচ্ছে কি যে গুড ডিডস আর এভার লাস্টিং ঠিক আছে এইভাবে এটা হবে আচ্ছা এর পরের নিয়মে আমরা দেখছি কি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি কতগুলো শব্দের কথা আমরা আলোচনা করবো যে যেগুলো কি না আমরা পজিটিভ ডিগ্রি তো দেখতে পাই কিন্তু তার মাঝখানে আমরা কোনো কম্পারেটিভ ডিগ্রি দেখতে পাই না ডাইরেক্টলি পজিটিভ থেকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতেই সেগুলোকে চেঞ্জ করতে পারি ঠিক আছে রকম কম্পারেটিভ ডিগ্রিতে তাদের চেঞ্জ হয় না বা সেই শব্দগুলোর কোনো কম্পারেটিভ ডিগ্রির ফর্ম হয় না ঠিক আছে শব্দ বলতে মানে ওই অ্যাডজেক্টিভগুলোর আর কি তো সেই শব্দগুলো কি না একটা হচ্ছে টপ টপ থেকে আমাদের এমন হবে না যে টপার টপ থেকে এমন হবে না যে তুমি এখানে টপার আনতে পারবে এখানে ডাইরেক্টলি হবে টপ তারপরে হবে টপ মোস্ট ঠিক আছে সিমিলারলি এখানে কী হবে নর্দার্ন তার থেকে হবে নর্দার্ন মোস্ট সাউদার্ন তার থেকে হবে সাউদার্ন মোস্ট ইস্টার্ন তার থেকে হবে ইস্টার্ন মোস্ট আর ওয়েস্টার্ন তার থেকে হবে ওয়েস্টার্ন মোস্ট এখানে ম্যাক্সিমাম যেগুলো রয়েছে সেগুলো আমাদের সব দিকের নাম আর আরেকটা রয়েছে শুধু টপ তার থেকে টপ মোস্ট এটা আমাদের একটা পজিশনের নাম দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে নর্মালি এখানে আমরা দেখলাম কি যে এখানে কতগুলো শব্দ রয়েছে যেগুলো আমরা পজিটিভ থেকে ডাইরেক্টলি সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করি মিডিলে এদের কোনো কম্পারেটিভ ডিগ্রি ফরম্যাট হয় না আচ্ছা এরপরে যে নিয়মটা আমরা আলোচনা করছি সেখানে বলছি কি প্রেফার তার সাথে আমরা ইউজ করব টু আর তার সাথে আমরা ইউজ করব কম্পারেটিভ ডিগ্রি ঠিক আছে মানে প্রেফার প্লাস টু এই জিনিসগুলো আমরা ইউজ করে একটা সেন্টেন্সের ভেতরে আমরা কোনো কম্পারিজন করবো বা সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারি ঠিক আছে যেমন কি উদাহরণ বলছে কি ই প্রেফার্স কফি টু টি সে পছন্দ করে প্রেফার্স মানে হচ্ছে পছন্দ করা ঠিক আছে কফি টু টি মানে হচ্ছে কি না সে চায়ের থেকে কফিটাকে বেশি পছন্দ করে ঠিক আছে তো এখানে যেহেতু আমাদের কম্প্যারিজন হচ্ছে তাহলে নর্মালি আমাদের দেন আসা উচিত ছিল আর আমাদের প্রশ্ন তো এইভাবে এটা ভুল করে দিয়ে রাখে যে হি প্রেফার্স কফি দ্যান টি তাহলে এখানে আমাদেরকে জানতে হবে যে এখানে দ্যানের ইউজ হবে না দ্যানের ইউজ না হয়ে প্রেফার এই পার্টিকুলার শব্দটার সাথে আমাদের টু এই প্রিপোজিশনটাকে ইউজ করতে হয় ঠিক আছে তাহলে এখানে হবে হি প্রেফার্স কফি টু টি এটা খেয়াল রাখবে ঠিক আছে তাহলে এই সেন্টেন্সের ফরম্যাটটা আমাদের ঠিক আছে আর এরপরে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কিনা প্রেফারেবল খেয়াল করো এখানে করেছিলাম প্রেফার আর এখানে করছি প্রেফারেবল ঠিক আছে আচ্ছা এখানে নিয়মটা বলছে কি যে প্রেফারেবল তারপরে আসছে টু কিন্তু তারপরে বলছে কি ডোন্ট টেক মোর অথবা মোস্ট প্রেফারেবল তার সাথে টু এর তো ইউজ হবে কিন্তু এর সাথে যেটা ইউজ করতে পারবো না সেটা হচ্ছে কি না মোর অথবা মোস্ট ঠিক আছে এইগুলোর আমাদের ইউজ করা যাবে না এর সাথে তো সেই হিসেবে ফরম্যাটটা দেখো কি বলছে দিস ইজ মোর প্রেফারেবল দ্যান অথবা টু দ্যাট তাহলে এখান থেকেও আমাদের যে জিনিসগুলো চেঞ্জ করা ছিল সেটা হচ্ছে একতে এখানে মোর ইউজ করা যাবে না সেটা বলেছিল তাহলে মোরটাকে বাদ দেবে তাহলে হচ্ছে দিস ইজ মোর তাহলে এখানে হচ্ছে দিস ইজ প্রেফারেবল আর যেহেতু এখানে আমাদের দ্যান ইউজ করা যাবে না মানে এই ফর্ম্যাটে তো আমাদের দ্যানের ইউজ হবেই না তাহলে এখান থেকে আমাদের দ্যানটাকেও বাদ দিতে হবে প্রেফারেবল তার সাথে আমাদের ইউজ হবে টু তাহলে হচ্ছে দিস ইজ প্রেফারেবল টু দ্যাট ঠিক আছে এই জিনিসটা এই জিনিসটার থেকে একটুখানি বেশি প্রেফারেবল বা এই জিনিসটাকে একটুখানি বেশি পছন্দ করা যেতে পারে এরকম এখানে বলছে তো এইখানের মধ্যেও এই নিয়মটাও খুবই ইম্পর্টেন্ট এর থেকেও অনেক প্রশ্ন আছে এটা একটুখানি খেয়াল করবে ভালো করে আচ্ছা এর পরের নিয়ম বলছে কি এখানে কতগুলো শব্দ বলছে যেমন দি রিচ দি পোর দি এজেড দি ব্লাইন্ড দি ডেড দি মিক দি উইকড ঠিক আছে এখানে প্রত্যেকটা শব্দের আগে দেখো দি ইউজ করা আছে আর এই যে শব্দগুলো এগুলো কিন্তু একটা ওদের পুরো জাতিটাকে ঠিক আছে যদিও এগুলো একটা অ্যাডজেকটিভ মানে এগুলো একটা কোয়ালিটি বোঝাচ্ছে কিন্তু দি আগে দিকে ইউজ করার জন্য করছে কি না এইটা পুরো একটা জাতিকে বোঝাচ্ছে মানে দি রিচ মানে যত ধনী মানুষ রয়েছে সমস্ত মানুষকে বোঝাচ্ছে দি পোর মানে যত গরিব মানুষ রয়েছে সমস্ত মানুষকে বোঝাচ্ছে ঠিক আছে পুরো ওদের জাতিটাকেই বুঝিয়ে দিল আচ্ছা এখানে কি বলছে ইন্ডিকেট অল দি ক্লাস শো দি ভার্ব ইজ প্লুরাল যেটা এখানে বলছিলাম যে আগের দিকে দি ইউজ করার জন্য হলো কি না এই জিনিসটা সমস্ত জাতিটাকে বোঝালো তো যেহেতু পুরো জাতিটাকে বোঝাচ্ছে মানে কি অনেক মানুষকে বোঝাচ্ছে তাহলে কি হচ্ছে না আমাদের সাবজেক্টটা তখন হবে কি প্লুরাল তো সেই ক্ষেত্রে সাবজেক্ট যেহেতু আমাদের প্লুরাল তাহলে আমাদের সেন্টেন্সের ভার্বটাও ইউজ করতে হবে প্লুরাল ঠিক আছে তো নিয়মটা দেখে নিলাম এবার উদাহরণ কি বলছে দেখে নাও উদাহরণ বলছে কি দি রিচ ইউজুয়ালি এক্সপ্লয়েড দি পোর নর্মালি এটা দেখা যায় যে কি না ধনী মানুষেরা গরিব মানুষদেরকে ঠকায় এক্সপ্লয়েড করা মানে ঠকায় ঠিক আছে তাহলে এখানে যে জিনিসটা আমাদের দেখাচ্ছিলো সেটা কি না দি রিচ এটা ছিল আমাদের সেন্টেন্সের সাবজেক্ট আচ্ছা সেন্টেন্সের সাবজেক্ট আমাদের দি রিচ মানে পুরো জাতিটাকে বোঝাচ্ছিলো তাহলে এটা আমাদের প্লুরাল সাবজেক্ট তাহলে প্লুরাল সাবজেক্ট হলে এখানে আমাদের ভাবটাও আনতে হতো প্লুরাল সেটা আমাদের প্লুরালই রয়েছে এখানে যদি এস থাকতো তাহলে এটা আমাদের এক্সপ্লয়েডস যদি এরকম হতো তাহলে এটা আমাদের সিঙ্গুলার ভার্ব হতো যেহেতু নেই তার মানে এটা আমাদের প্লুরাল ভার্বে রয়েছে আর ঠকাচ্ছিলো কাদেরকে না দি পোর্দেরকে মানে গরিব মানুষদেরকে তাহলে এটাও আমাদের জাতিকেই বোঝাচ্ছে যদিও এটা আমাদের সাবজেক্ট নয় বা এটাকে দেখে আমাদের ভার্ব আসে উনি তো এটা আমাদের ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট ছিল এইটা ঠিক আছে তাহলে এই ফর্ম্যাটটা আমাদের ফলো করছে ঠিকঠাক নেক্সট বলছে কি না দি অনেস্ট ইজ অথবা আর রিওয়ার্ডেড যে কোনো একটা হবে তো এখুনি আমরা দেখলাম কি যে আগের দিকে দি থাকলে দি অনেস্ট মানে যত সৎ মানুষ রয়েছে সবাইকে বোঝাচ্ছে তাহলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে না সাবজেক্টটা তাহলে সেন্টেন্সের ভাব আমাদেরকে ইউজ করতে হবে প্লুরাল তাহলে এখানে ইজ আর এর মধ্যে প্লুরাল কোনটা সেটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের প্লুরাল আর এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার তাহলে এইটা আমাদেরকে এখান থেকে বাদ দিতে হচ্ছে এইটা আমাদের থাকবে ঠিক আছে তাহলে এখানে বলছে কি দি অনেস্ট আর রিওয়ার্ডেড মানে যত সৎ মানুষ রয়েছে সবাইকে মানে রিওয়ার্ড করা হয় মানে তারা অ্যাকচুয়ালি রিওয়ার্ডেড হয় ঠিক আছে মানে পুরস্কৃত হয় তাদের গুণের জন্য আচ্ছা এর পরের নিয়ম বলছে কি এখানেও কতগুলো আমরা শব্দ আলোচনা করছি যেমন সিম সিম মানে এখানে যেটা আমরা অনুভব করতে পারি সেইটা ঠিক আছে লুক অ্যাপিয়ার ফিল টেস্ট সাউন্ড এবং স্মেল এই শব্দগুলো রিলেটেড আমাদের যে নিয়মটা সেটা বলছে কি দিস ভার্বস ইন সেন্টেন্সেস আর নট কোয়ালিফাইড বাই অ্যাড ভার্বস বাট বাই অ্যাডজেকটিভস প্রথমত বলে রাখি এই শব্দগুলো হচ্ছে একটা ভার্ভ আর আমরা নর্মালি জানি যে ভার্ভকে কোয়ালিফাই করানোর জন্য আমাদেরকে ইউজ করতে হয় অ্যাড ঠিক আছে মানে ভার্ভের দোষগুণ এগুলো বোঝায় একটা অ্যাড ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি যে এই ভার্ভগুলোর দোষগুণ বোঝানোর জন্য আমাদেরকে অ্যাডভার্ব ইউজ না করে আমাদেরকে ইউজ করতে হয় অ্যাডজেক্টিভ ঠিক আছে কিন্তু অ্যাডজেক্টিভ কোনো ভার্ভের দোষগুণ বোঝায় না অ্যাডজেক্টিভ দোষগুণ বোঝায় কোনো নাউন অথবা প্রোনাউনের ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে এটা ব্যতিক্রমী হিসাবে দেখা যায় যে এগুলো একটা ভার হওয়া সত্ত্বেও এগুলোকে কোয়ালিফাই করছে কোনো অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ঠিক আছে তাহলে এটা একটুখানি খেয়াল করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট নিয়মটা আর যদিও এগুলো আমাদের নর্মাল ব্যবহারিক নিয়মের ভেতরে আসে তো সেন্টেন্সটা পড়লেই তোমরা পেয়ে যেতে এটা ভুলটা তো উদাহরণ বলছে কি হি ফিলস ব্যাড নাকি ব্যাডলি যে অনুভব করছে ব্যাড মানে খারাপ নাকি ব্যাডলি খারাপ ভাবে তাহলে কোনটা হতো ব্যাডলি হচ্ছে আমাদের অ্যাড ভার্ভ লাস্টে এল ওয়াই রয়েছে মানে আমাদের অ্যাড আর ব্যাড হচ্ছে আমাদের একটা গুণ মানে যেটা হচ্ছে খারাপ এটা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ ঠিক আছে তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদেরকে ইউজ করতে হতো কি ফিলস এটা হচ্ছে আমাদের ভার্ভটা তাহলে এটাকে কোয়ালিফাই করাতে হতো একটা অ্যাডজেকটিভ দিয়ে নাকি অ্যাড দিয়ে তাহলে এটা তো ব্যাডলি আমাদের অ্যাড তাহলে এটার ইউজ আমাদের এখানে হবে না আমাদের ইউজ হবে ব্যাড হি ফিলস ব্যাড সে খারাপ অনুভব করলো নাকি সে খারাপভাবে ভাবে অনুভব করলো ঠিক আছে তাহলে এখানে আমাদের ইউজ হবে ব্যাড নেক্সট হচ্ছে স্যুপ স্মেলস নাকি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ লি হচ্ছে আমাদের অ্যাডভাব যেখানে আমাদের শব্দের শেষে এলোয়াই থাকবে সেগুলো হচ্ছে আমাদের অ্যাডভাব তাহলে সেন্টেন্সে মানেটা বলছিল স্যুপ মানে হচ্ছে একটা ঝোল টাইপের আর কি ঠিক আছে লিকুইড খাবার স্যুপ মানে স্যুপটা স্মেল মানে তার একটা যেটা ঘ্রাণ বা তার যেটা গন্ধ বেরোচ্ছিল সেটা রকম না ডিলিসিয়াস ঠিক আছে সুস্বাদু নাকি সুস্বাদু ভাবে আমাদের সুস্বাদুভাবে তো এখানে কোনো সেন্স দেবে না তাহলে এটা বাদ যাবে আমাদের হবে ডিলিশিয়াস স্মেলস ডিলিশিয়াস ঠিক আছে এটা কিন্তু ভালো করে খেয়াল করবে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস আজকের ক্লাসে আমরা অ্যাডজেকটিভস এর সেকেন্ড পার্ট আলোচনা করলাম আর বেশ কিছু ইম্পর্টেন্ট নিয়ম আলোচনা করলাম তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেগুলো হচ্ছে তোমাদের ওই প্রেফার রিলেটেড যে নিয়মগুলো সেগুলো ঠিক আছে আর আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম এর সেকেন্ড পার্ট পরের দিন ক্লাসে আমরা অ্যাডজেক্ট যে আদার্স পার্ট নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আলোচনা করব আর অ্যাজ ইউজুয়াল তোমরা যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে ভিডিওটাকে লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন এসেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ আছে ওটা চাইলে তোমরা ফলো করতে পারো ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে আমি ইমেজ ফরম্যাটে ওগুলো ওখানে আপলোড করে দিই তোমরা চাইলে ওগুলো রিভিশনের জন্য ইউজ করতে পারবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে টিন দেন থ্যাংক ইউ এ গ্রেট ডে বাই